দৃশ্য দেখার জন্য। সো আপনারা যারা আছেন, অনেকেই আমাকে হেট করেন, বেশিরভাগ মানুষের মনে তো আর জায়গা করে নিতে পারি নাই, যারা হেট করেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এত টাইম নিয়ে আমাদেরকে পিছন মারার জন্য। তো বেসিক্যালি আজকের প্রথম টুকুই দেখে বুঝা ফেলছো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক ধরছো যে আমরা তাকে নিয়ে কথা বলতে যাচ্ছি, যাই হোক পুটকিতে বাল না থাকা সত্ত্বেও তারা নিজেকে সেলিব্রিটি ভাবা শুরু করে দিছে, আর যখনই দেখছে তাদের ভিডিওতে ভিউজ আশা কমে গেছে তারপরেই তারা নাটক শুরু করে দিছে, যে নাটকটা কিনা অনেক বড় একটা ট্রেন্ডিং নাটক, যে নাটকে কিনা সবাই অংশগ্রহণ করেছে, যারা যারা কাপল ব্লগার আছে ম্যাক্সিমাম তারাই এসব নাটক করে থাকে। কিন্তু হ্যাঁ দুইটা টিকটকার যখন ফেসবুক পেজার হয়ে পড়ে আর ব্লগার হয়ে পড়ে তার ফলে তো এইসব নাটক একটু দ্বিগুণ হয়ে যাবে, কেননা টিকটকাররা তো আগে থেকে প্রতিবন্ধী তা আমরা সবাই জানি। তো জানাজানির খেলা শেষ, কেননা এই দেশে লিঙ্ক ব্যারেল হইতে লাগে না টাইম কোনো শেষ মেশ, আর না হলে আন্টির কেমনে লিঙ্ক ব্যারেল হয় তার ছেলের সাথে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। ভাই তোমরা অনেকে যদি গুলিস্তান যায় থাকো তাহলে তোমরা দেখতে পারবা যে ম্যাক্সিমাম যে পোলাবাইনগুলো থাকে ওই ডেন্ডি খায় হয়নি শুয়ে থাকে সবসময়, অগো চুলের অবস্থা দেখো কিছুটা এরকম লাগে। এমন আমার ভাই বোনে যে আমি প্রিন্স মামুনের ডেন্ডি খুরের সাথে তুলনা করতেছি, কারণ এখানে যদি আমি ডেন্ডি খুরের সাথে প্রিন্স মামুনের তুলনা করি তাহলে ওই ডেন্ডি খুরদেরকে একটু অসম্মান করা হয়ে যাবে, আর আমি চাই না কাউকে অসম্মান করতে। কেননা তারা ডেন্ডি খুর হওয়া সত্ত্বেও তারা মনে করে যে বিবেক টিবেক সবকিছু সমতল রাখে, কিন্তু ভাই কোন হালায় অল্প বয়সে নিজের টুনটুনি নিয়ে বুড়া বেটির মাঙ্গে রাখে। তারপরও তো আমি বিষয়টা মেনে নিতাম, তারা আবার মিল হয়ে গেছে ভালো জিনিস ভাই, ভালো কথা, স্বামী স্ত্রী মিল পাবে যত তাড়াতাড়ি তত ভালো। কিন্তু তারপরে যখন আমি লাইলি আন্টির পোদ দেখি সেটা তো দেখি অনেক কালো, না আমি এটা বলতে চাইতেছি যে পোলাপাইন আমার কাছে তাদের একটা লিঙ্ক দিতেছে শুধুমাত্র, এখন আমি বুঝতেছি না এটা কি এআইডেড নাকি রিয়াল। তবে যাই হোক ভাই তাদের সাংসারিক পারিবারিক ভিডিও ভাই ভাইরাল হইতেই পারে, কারণ এইসব যে বোকাচত তাদেরকে দেখার পরেই বোঝা যায়, নয়তো একটা বুড়ি কেমনে তার ছেলের বয়সী পোলার কাছে নিজের গুদ মারায়। তো অনেকে আবার ভাইবে বসবা যে হঠাৎ করে ডাবল ডিসক্লেমার কেন, তো ভাই এটা শুধুমাত্র নিজের কষ্টই দিতেছি। অনেকে আছে যারা যারা আমার লিঙ্ক দেয় ওটাতে কোনো কষ্ট নেই ভাই, দুর্ভাগ্যবশত এইসব লিঙ্ক আমি ততক্ষণ অব্দি রাখি যতক্ষণ না ভিডিওটা মেক করা হয়েছে। হ্যাঁ আমি এটা অস্বীকার করতেছি না যে আমি লিঙ্ক নিয়ে ভিডিও বানাই না, বানাই ঠিক আছে, তার মানে এটা তো না যে ভাই আমি লিঙ্কের দালাল হয়ে গেছি। তোমাকে একটা বিষয় খুব ভালোভাবে জানা উচিত যে আমি ওই লিঙ্কটা ততক্ষণ অব্দি রাখি যতক্ষণ না ভিডিওটা বানানো হয়েছে, ভিডিও বানানোর পর আমি ওই লিঙ্কটা কাইটা দিই, বিকজ দেখো আমার ফোনটা আমার ভাইগনা চালায়, কারণ আমার ভাইগনা খুবই ছোট, তার কান্না বন্ধ করাইতে হইলে আমার সবসময় ওরা আমার ফোনটা দিয়ে রাখতে হয়, যার কারণে আমি এইসব বালসাল রাখতে পারি না নিজের ফোনে। তো দয়া করে প্লিজ গাইস কেউ দয়া করে আমার কাছে ওইসব চাইবেন না, কেননা আমার নিজেরই তো একটা বিবেক আছে। তুমি কি চাইবা যে তোমার ভাইগনা এইসব বাজে ভিডিও দেখুক তোমার ফোন থেকে, তাহলে তোমার কেমন লাগবে? যদি অপিনিয়নটা তোমার কাছে ভালো লাগে তাহলে আমিও রাখবো, সমস্যা নেই। তো আশা করি গাইস আর কেউ আমার কাছে এইসব লিঙ্ক টিং চাইবেন না প্লিজ। তবে আর একটা খুবই কষ্টের বিষয় যে ভাই ছেলে মানুষ পিচ্ছি গুলা ভাই মাঝে মাঝে লিঙ্ক টিং চাই ওগুলা ব্যাপার না, কিন্তু মাইয়া লাইক সিরিয়াসলি ভাই মানা যায় না। যাই হোক ভাই নেক্সট আগে ছিল দূরে একদম এসে আমাকে হাক করলো, তো এইটাই পুরো ভাইরাল হয়ে গেছে। যারা ভিডিওটা ভাইরাল করছে তারা লিখছে সুযোগে সৎ ব্যবহার আপনার। এটা কি তাহলে ছিল হাক? আমি তো ভাবতেছিলাম আমার আম্মু আজকে তরকারিতে দিছে বেশি করে শাক, শাক খাওয়ার পরে যখন আমার ব্রেন খুলে যায় তখনই তো আমি বুঝতে পারছি ভাই এটা নয় হাক, এটা তো দেখা মনে হইতেছে মাইয়াডারে ওপেনলি করে দিল হালকা করে ফাক। তোমাদের হয়তো মনে আছে সিসিএল নিয়ে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম যেটার অর্থ হচ্ছে আমাদের চুতিয়াস প্রিমিয়ার লীগ, সরি চুতিয়াস ক্রিকেট লীগ, কারণ এখানে যত সব নাটক বাজাইছে নিজের নাটকগিরি দেখাই। তো অ্যাকচুয়ালি বিষয়টা কিছু এরকম হয়ে গেছে যে অপোজিট সাইডে ব্যাটিং এ ছিল একটা মেয়ে এবং বোলিং এ ছিল একটা মেয়ে, তো একটা ছেলে নাকি বোলারটাকে বলছে যে এইভাবে পায়ের গোড়ায় বলটা ফালাইতে এবং সুইং খায় যাতে আউট হয়ে যায়, তো এরকম হওয়ার কারণে সে নাকি মেয়েটাকে ফাক শাক করে ওটা কি যেন হাক করে দেয়। তো ভাই আমি জানি যে ছেলে ছেলে যখন ক্রিকেটে আউট হয় তখনও এরকম রিয়েক্ট করে না, মানে হয়তো বা লাফালাফি করে, কিন্তু এরকম ভাবে হাক করার কিছু আমি এখন অব্দি পাই নাই। তবে হ্যাঁ ওই যে একটা কথা বলতেছিলেন না যে সুযোগের সদ্ব্যবহার, আসলে ওই কথাটাই সত্য। বলেন কি সুবহানাল্লাহ, বিকজ দেখেন আমরা ছেলে ছেলেরা যখন ক্রিকেট খেলে একটা উইকেট পাওয়ার পর আমরা সবসময় লাফালাফি করে একসাথে গলায় ধরে, কিন্তু হাক করিনি, গলায় ধরাই যদি হাগ হয়ে পড়ে তাহলে এইটা কোন ধরনের গলায় ধরা ভাই? ভিডিওটা ভাইরাল করছে তারা লিখছে নিজের তলদেশ দিয়ে মাইয়ার তলদেশে আঘাত মারতেছে।
কাছে কি মনে হয় সুজুকের সদ ব্যবহার কিনা? না ব্যাপারটা ওরকম না, ও তো আমার ফ্রেন্ড, আমরা তো একসাথেই খেলছি। হ্যাঁ আসলেই না তোমরা খুব বেশি খেলছো মনে হইতেছে। আসলে আরেকটা কথা কি গাইস তোমাদেরকে বলতে চাইতেছি, দেখো তোমরা এই ভিডিওটা একদম ভালো করে খেয়াল করে দেখো। এক্সকিউজ মি, আমি ভিডিও খেয়াল করতে কইছি তোমাদেরকে, কুত্তার চোখের দিকে তাকাইতে কই না, যে জায়গায় বড় বড় পমপম জুইলা রইছে। তো একসাথেই খেলছি। সো আর কোনো নেক্সটটা নিয়ে আজকের জন্য এতটুকু, যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো। অ্যান্ড হ্যাঁ আম সো সরি ফর দ্যাট যে আমি ভিডিওটা বেশি বড় বানাইতে পারি না, যতটুকু পারছি ততটুকু আশা করি ভালো লাগছে। অ্যান্ড হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব, অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো। ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে না, আমার জন্য দোয়া করো। অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।